কাফা বিল মাউতে ওয়া ইজা, মৃত্যু হলো সবচেয়ে বড় নসিহত, সবচেয়ে বড় ওয়াজ। হযরত ইয়াকুব আলাইহি সালাতুসসালাম, হযরত মালাকুল মউতের সাথে ওনার বন্ধুত্ব ছিল, উনি বলেন যে বন্ধু আমার যখন মৃত্যু হবে তার বেশ কিছুদিন আগে তুমি আমাকে একটু সতর্কবার্তা দিও যাতে আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি। তখন মালাকুল মউত ইয়াকুব আলাইহি সালাতুসসালামকে বলেন যে দোস্ত তোমাকে আমি প্রতিদিন সতর্কবার্তা পাঠাব, তুমি সেটা গ্রহণ করিও। ইয়াকুব আলাইহি সালাতুসসালামের হায়াত যেদিন শেষ সেদিন মালাকুল মউত গিয়ে উপস্থিত। তখন ইয়াকুব আলাইহি সালাম বলেন বন্ধু তুমি না আমাকে বলেছ আগ থেকে প্রতিদিন সতর্কবার্তা পাঠাবে, কই আমাকে তো সতর্কবার্তা পাঠাও নাই, আমি তো তোমার কোনো বার্তা পাই নাই, তুমি যে আজকে আমার রূহ কবজ করতে আসলে। তখন মালাকুল মউত জবাব দিলেন দোস্ত এই যে তোমার দাড়ি সাদা হয়ে গেছে, তোমার চুল সাদা হয়ে গেছে, এটা আমার একটা সতর্কবার্তা। এই যে তোমার শরীর দুর্বল হয়ে গেছে, অস্থিমজ্জা দুর্বল হয়ে গেছে, বসা থেকে তুমি দাঁড়াতে পারো না, রুকুতে গেলে সিজদায় যেতে কষ্ট হয়, সিজদা থেকে উঠতে কষ্ট হয়, এটা আমার একটা সতর্কবার্তা যে তোমার হায়াত শেষ হয়ে আসছে। এই যে প্রতিদিন তুমি শুনছ অমুক মারা গেছে, তমুক মারা গেছে, তোমার সামনে কত জানাজার নামাজ হচ্ছে, কত মানুষকে তুমি দাফন করেছ, এই যে দাফন করা, জানাজার নামাজ পড়া, এই যে মানুষের মৃত্যুর সংবাদ শোনা, এই সব কিছু তো আমার সতর্কবার্তা। কালকে অমুকের মৃত্যুর সংবাদ তুমি শুনেছ, তমুকের ইন্তেকালের নিউজ তুমি শুনেছ, অমুকের জানাজার নামাজে তুমি অংশগ্রহণ করেছ, অমুকের কবরের জিয়ারত তুমি করেছ, অমুকের দাফন কাজে তুমি অংশগ্রহণ করেছ, এই সবই তো তোমার জন্য সতর্কবার্তা। সেজন্য আমার নবীজি বলছেন কাফা বিল মউতে ওয়াইজা, এক একটা মৃত্যু আমাদের জন্য এক একটা বড় নসিহত, সেই নসিহত যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে দুনিয়ার মধ্যে আমরা আর ঝগড়া মারামারি করব না, দুই টাকার জন্য খুনাখুনি করব না, ক্ষমতার জন্য লড়াই করব না, এই মৃত্যু থেকে আমাদের নসিহত গ্রহণ করতে হবে। হযরত ইয়াকুব আলাইহি সালাতুসসালামকে মালাকুল মউত সেই মেসেজটা বার্তাটা দিয়ে মূলত কেয়ামত পর্যন্ত আমাদেরকে শিখাচ্ছেন বুঝাচ্ছেন যে প্রতিনিয়ত যে মানুষ মারা যাচ্ছে, আজকে একজন মারা যাচ্ছে কালকে সেই মৃতদের তালিকায় আমিও থাকতে পারি, সেজন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে এই যে টিক টিক করে ঘড়ির আওয়াজ শুনছেন না, আপনার হাতের ঘড়ি, ঘরের দেওয়ালের ঘড়ির মধ্যে যে টিক টিক আওয়াজ করছে, এই টিক টিক এক একটা আওয়াজ, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন আমাদের হায়াত থেকে মূলত মাইনাস হচ্ছে। কারণ আমাদের হায়াতটা হলো নির্ধারিত, এই নির্ধারিত বয়সের বেশি এক সেকেন্ড তো আমরা বাঁচতে পারবো না। তো আমরা বলি যে বয়স বাড়ছে, বয়স মূলত কমছে আমাদের হায়াত থেকে, এক একটা সেকেন্ড আমার হায়াত থেকে ঝরে যাচ্ছে, সেটা আমাদের মনে রাখতে হবে।